যারা বাসাবাড়ির গাড়ি কিনতে চান, এই টয়োটা এক্স করলা 2005 মডেলের গাড়িটা কি হবে ভাই, মার্কেটের চেয়েও মিনিমাম 1,00,000 টাকা কমে এই গাড়ি কিনতে পারবেন, এক্স করলা লিমিটেড এডিশন। যারা বাসাবাড়ির গাড়ি কিনতে চান, আজকের এই চমৎকার গাড়িটা আপনারা দেখেন, টয়োটা এক্স করলা। আর এটার পেপারসগুলো আমার হাতেই আছে, ট্যাক্স টোকেন ফিটনেস, এই গাড়িটা বিক্রি হবে, গাড়িটা দেখতে পাচ্ছেন জরুরি গাড়িটা বিক্রি হবে, এমনকি বলে দিচ্ছি মার্কেটের চেয়েও মিনিমাম আপনি 1,00,000 টাকা কমে এই গাড়িটা দেখতে পারেন, মানে মার্কেটের চেয়েও মিনিমাম 1,00,000 টাকা কমে এই গাড়ি পাবেন। কারণ কেন বলছি, পাশের অনেক এক্স করলা গাড়ি ভিডিও করছি, হয়তো দাম 13,00,000 চায়, না হলে 13,50,000 চায়, বাট এটা কিন্তু এক্স করলা হলো, এক্স করলা লিমিটেড এডিশন, এমনকি এই গাড়িটা আপনি অনেক কম টাকায় পাবেন ভাই, কথা দিলাম 12,50,000 টাকার আশেপাশে আজকে এই গাড়িটা দিয়ে দিব ইনশাল্লাহ। ওকে, আপনারা একটু ফুল ভিডিওটা দেখেন, গাড়িটা দেখেন, আশা করি ইনশাল্লাহ পছন্দ হবে। এটা আবারও বলছি এক্স করলা লিমিটেড এডিশন, যদিও এখানে জিএর মনোগ্রামটা দেওয়া আছে, বাট এটা এক্স করলা লিমিটেড এডিশন, সফট টাচ এসি। আর গাড়ির কালারটা সিলভার কালার, 23 সিরিয়াল, 2005 মডেল, 2008 রেজিস্ট্রেশন। আর গাড়ির প্রত্যেকটা জিনিস আমরা বিস্তারিত দেখাবো, ভদ্রলোকের নামে পেপারস আছে, ওনার ফিটনেস ট্যাক্স টোকেনের পেপারসগুলো আমার হাতেই আছে, সো যে কোনো টাইমে নাম ট্রান্সফার পসিবল, পেপারসগুলো আপডেট আছে। আর গাড়ির কালারটা দেখেন, ওনার সাথে কত হয়েছিল, তারপর উনি যেটা বলছিল যে ভাই গাড়িটা একটু টাচ আপের কাজ হয়েছে, তাছাড়া ফুল গাড়িটা একেবারে ওকে আছে। একটু পেপারসগুলো রেখে দিই, আমরা গাড়িটা একটু বিস্তারিত দেখাই, একটু গাড়ির বাম পাশ থেকে ভিতরে যদি দরজার সাইডগুলো দেখাই, দেখতেই পাচ্ছেন দরজার কর্নারগুলো একেবারে প্রত্যেকটা জায়গায় মার্বেল উডেনের ব্যবহার, আর ফুল গাড়িটা দেখেন। আর আরেকটা বিষয় হচ্ছে গাড়িটা যেটা বলছিলাম দেখেন, সফট টাচ এসি, ভিতরে অ্যাশ ইন্টেরিয়র, এমনকি ডাবল এয়ারব্যাগ, গাড়ির সিট কভার, এমনকি গাড়িটা সিএনজি করা আছে। আর প্রত্যেকটা গ্লাসে টয়োটার মনোগ্রাম সহ পেয়ে যাবেন। তারপরেও যারা গাড়ি কিনবেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা অবশ্যই এসে ভালোভাবে যাচাই বাছাই করবেন, নিজে না বুঝলে ভালো টেকনিশিয়ান নিয়ে এসে আপনারা যাচাই বাছাই করে গাড়ি ক্রয় করবেন। আর যেহেতু পেপারসও 100% ওকে আছে, আপনার নাম ট্রান্সফার এনি টাইম পসিবল। আচ্ছা, যেহেতু ডোরটা লক ছিল, দেখাতে পারি না, আবার একটু দেখাই দিই। এ হলো গাড়িটার বাম পাশের পিছনের ডোরটা দেখেন। গাড়ির আমি যদি যদি এক্সটেরিয়র ইন্টেরিয়র ইন্টেরিয়রটা যদি ফ্রেশনেসের বিষয় বলি, তাহলে গাড়িটা ফ্রেশ আছে। আপনারা ফিজিক্যালি আসলে বাকিটা অবশ্যই বুঝতে পারবেন, গাড়িটা সিএনজি করা আছে। ওকে, একটু ড্রাইভিং সিটের পাশের ডোরটাও দেখাই দিই। দেখতে পাচ্ছেন মার্বেল উডেন আর ডাবল এয়ারব্যাগ, আর এটার উডেনগুলোও কিন্তু একটু ভিন্ন, মানে মার্বেল উডেন। ওকে, সচরাচর আমরা ইয়েলো কালার কিংবা কাট কালার উডেন বেশি দেখে থাকি, তেঁতুল বিছে উডেন, এটা একটু ভিন্ন উডেন। আর এটার সিট কভারগুলোও কিন্তু ফ্রেশ আছে। এই মুহূর্তে যেটা আমি মানে ভদ্রলোকের সাথে কথা বলে যেটা বুঝলাম, যে আপনি গাড়িটা নেওয়ার পরে আপনি মানে কোনো কাজ করতে হবে না, একেবারে রেডি টু ড্রাইভ কন্ডিশনে আছে। 2005 এক্স করলা লিমিটেড এডিশন, 2008 রেজিস্ট্রেশন। যেটা বলছিলাম, একটু গাড়ির ব্যাকডালাটা খুলে দেখাই। সচরাচর গাড়ির যদি কোনো পিছন সাইড থেকে যদি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি হয়, এই জায়গাগুলোতে কিন্তু আপনারা সবার আগে হিটিংটা এসে পড়ে, সো এই কর্নারগুলো অবশ্যই দেখবেন। তারপরেও হয়তো যারা নতুন গাড়ি ইউজার আছেন, হয়তো আপনারা এগুলো বেশি একটা বুঝবেন না, তার জন্যই বলি যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে কিংবা আপনারা চাইলে কোনো মেকানিক, ভালো কোনো মেকানিক নিয়ে এসে আপনারা চেক করে নিতে পারবেন, সেই সুযোগ তো থাকছে। এখন গাড়িটার একটু আরেক জমজ ভাই যাচ্ছে এক্স করলা। ওকে, আমরা গাড়িটার একটু ইঞ্জিন রুমটা দেখাই দিব, যেহেতু বাইরের এলাকায় এসে বাসার সামনে রেখে মূলত গাড়িটা ভিডিওটা করতেছি, সো এখানে অনেক ক্রাউড, একটু পর পরে গাড়ি যাচ্ছে, আপনাদেরকে দেখাই তো একটু প্রবলেম হচ্ছে। ওকে, একটু ইঞ্জিন রুমটা দেখাই দিই, গাড়ির ইঞ্জিন রুমটা একটু দেখাই দিই, যদি একটু ধুলাবালি জমে আছে। গাড়ির সাথে বিবিটিআই ইঞ্জিন, এসি, গিয়ারবক্স, সাসপেনশন। আর একটা মজার বিষয় হলো, গাড়িটার যখন আমরা এখানে রাখছিলাম, মানে চালিয়ে আনছিলাম, এটা এসি এত ঠান্ডা হয়, মানে সুপার কুল এসি, যেটা কিনা আপনারা গাড়িতে আসলে দেখলে বুঝতে পারবেন, চালিয়ে চালাইলে পর ফাইনালি বোঝা যাবে। আর চেসিসের খুঁটিগুলো দেখেন, এবং কি গাড়ির মার্শাল থেকে শুরু করে চেসিস কোডটা দেখেন। ওকে, আর এই মুহূর্তে একেবারে রেডি টু ড্রাইভ কন্ডিশন আছে, গাড়িটা সিএনজি করা আছে, আপনাকে নেওয়ার পরে কোনো কাজ করতে হবে না। ফুল গাড়িটা শর্ট টাইমের মধ্যে বিস্তারিত দেখিয়েছি, আর সারটা একটু দেখাই দেই। গাড়িটার যদিও টাচ আপ হয়েছে, একেবারে রেডি টু ড্রাইভ কন্ডিশনে আছে, আপনাকে এই মুহূর্তে নেওয়ার পরে কোনো কাজকাম নাই। আর পেপারসগুলো আমার হাতে আছে, ট্যাক্স টোকেন ফিটনেস, এগুলো একবারে আপডেট আছে। আর যারা গাড়ি কিনতে চাচ্ছেন, এমনকি নাম ট্রান্সফারের বিষয়ে 100% মানে এনশিওর থাকতে পারেন, যে কোনো টাইমে আপনি বলবেন নাম ট্রান্সফার বদলক করে দিবে। সর্বশেষ আসি এটা প্রাইসের বিষয়ে, প্রাইসটা বলার আগে মডেল আর রেজিস্ট্রেশনের টাওয়ার একটু বলে দিচ্ছি। 2005 মডেল, আর 2004 পর থেকে আপনারা জানেন নিউ শেপ শুরু হয়েছে। 2005 গাড়ি, 23 সিরিয়াল, মিরপুর বিআরটিএ নাম্বার, 2008 রেজিস্ট্রেশন।
আর যেটা বলছিলাম ভিডিওর শুরুতে যে সচরাচর মার্কেটের থেকেও মিনিমাম 1,00,000 টাকা সেভ হবে এই গাড়ির বিষয়ে। আর আমরা জানি পাশের গাড়িগুলো যখনই ভিডিও দেই তখনই 13,20,000-13,00,000 এইরকম প্রাইস চেয়ে থাকে। সো আজকে এই গাড়ি পাচ্ছেন মাত্র মানে 12,50,000। 12,50,000 ওনার সাথে আমার কথা হয়েছে, এবং কি প্রাইস নিয়েও আপনারা কথা বলতে পারবেন। গাড়ি আসেন, দেখেন, গাড়ি চালান, কেমন লাগে সেটা তারপর ফাইনালি আলোচনা হবে। আর এই হলো গাড়ির চাকাগুলো, দেখেন প্রত্যেকটা চাকা চমৎকার আলোয়িং সহ। সবাইকে ধন্যবাদ যারা এতক্ষণ যাবত আমাদের সাথে ভিডিওটি কন্টিনিউ করতেছিলেন। আর আবারও দেখা হবে এরকম পার্সোনাল ইউজ কিংবা শোরুমের গাড়ির ভিডিও দেখার জন্য, সবসময় আমাদের সাথেই থাকবেন। আর ভিডিওটা শেয়ার করবেন যারা এতক্ষণ যাবত ভিডিওটি দেখেছেন। আমি বলবো ভাই, রিকোয়েস্ট করবো ভিডিও দেখে কেউ ডিসিশন না নিয়ে আপনারা ভাইয়ের লোকেশনে আসেন। আপনারা মোহাম্মদপুর থাকেন, মোহাম্মদপুর আসতে পারেন, কিংবা আপনারা লালমাটি আসতে পারেন, কিংবা আপনারা ধানমন্ডি নয়েরিতে আসলেও গাড়িটা দেখতে পারবেন। সো ভিডিওটি একটু শেয়ার করবেন, আবারও দেখা হবে নতুন ভিডিওতে। আর এক্স করোলা গাড়ি যেহেতু আমাদের দেশে একটা জাতীয় গাড়ি, এই গাড়ি আপনি কমার্শিয়াল পারপাস ইউজ করেন, এই গাড়ি আপনি ফ্যামিলি ইউজ করেন, নিজে পার্সোনাল ড্রাইভ করেন, সব কিছুর জন্য এটা বেস্ট হবে। সব ধরনের ড্রাইভ করার জন্য এই গাড়িটা বেস্ট হবে, সব ধরনের ইউজের জন্য। সবাইকে ধন্যবাদ, ভিডিও শেয়ার করবেন, আবারও দেখা হবে, আল্লাহ হাফেজ।